দুইটা যদি একসাথে করি তাহলে কখনো আপনি বুঝতে পারবেন না কোনটা পাল আর কোনটা পুঁতি বা কোনটা প্লাস্টিক। মুক্তা, মুক্তা হচ্ছে আভিজাত্যের প্রতীক। প্রাচীনকাল থেকেই জমিদার এবং নবাব পরিবারে মুক্তার প্রচলন ছিল, মানে মুক্তার গহনা জুয়েলারির প্রচলন ছিল অনেক। শুধু জুয়েলারি না, তারা পোশাক পরিচ্ছদেও মুক্তার কারুকাজ করতে পছন্দ করতেন। আমরা এখন আছি কক্সবাজারের একটি পার্ল হাউসে। এই পার্ল হাউসটা বেশ নাম করা, নামটা হচ্ছে জয় পার্ল স্টেশন। জয় পার্ল স্টেশনে এখানে অথেন্টিক মুক্তা পাওয়া যায়। আর আমি তো বলছি অথেন্টিক মুক্তা, কিন্তু আসলে অরিজিনাল অথেন্টিক মুক্তা চিনবেন কী করে সেটার একটা প্রমাণ কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্টে জয় পার্ল স্টেশনের কালেকশনগুলো একটু দেখাতে চাই। এখানে দেখবেন যে মুক্তার খুব ছোটো ছোটো ডিজাইনের কিছু, গলার লম্বা ধরনের লম্বা প্যাটার্নের কিছু মালা আছে। তারপরে যারা একটু ছোটো মিডিয়াম পছন্দ করেন মালা সেগুলো আছে। তার পাশে লকেট বসানো, পাথরের স্টোনের লকেট বসানো আছে, এবং খুব গর্জিয়াস কিছু কালেকশন আছে এই দিকটায়। এখানে দেখেন বেশ গর্জিয়াস কিছু কালেকশন আছে। এখানে মাদার পার্ল, এটা তো ভাইয়া মাদার পার্ল তাই না? মাদার পার্লের কিছু কাজ করা, যারা মাদার পার্ল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের মালাগুলা খুব দারুণ হতে পারে। এখন তো জামদানি শাড়ির মানে দারুণ প্রচলন চলছে, জামদানি দেশীয় তাঁতের শাড়ি, তার সঙ্গে কিন্তু মুক্তার গহনা দারুণ যায়। এবং পাশাপাশি দেখাতে চাই যে এখানে কিছু ছোট গহনাও আছে। এই যে এখানে দেখবেন এই এগুলো হচ্ছে সবই ইয়াররিং এবং খুবই রিজনেবল প্রাইস। আর হাতের রিংয়ের কথা যদি বলি, এখানে ভাই আমি একটা বক্স নিতে পারি? এই যে বক্সগুলোতে দেখবেন খুব দারুণ 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 ডিজাইনের, মানে খুবই সুন্দর, খুবই দেখতে বেশ ভালো লাগবে, যে কোনো ড্রেসের সঙ্গে মানানসই। যারা হচ্ছে মানে গহনা পরতে পছন্দ করেন, মেয়েরা তো গহনা পরতে পছন্দ করেই, সব ড্রেসের সঙ্গে গহনা পরতে পছন্দ করে, কিন্তু সেখানে হচ্ছে যে মেটালিক, শুধুমাত্র মেটালিক বা যেটা ইমিটেশন আমরা বলে সেই ধরনের গহনা চাইতে মুক্তার গহনা কিন্তু অনেক বেশি অভিজাত এবং দেখতেও অনেক ফ্যাশনেবল এবং ট্র্যাডিশনাল, সব মিলিয়ে দারুণ। ভাইয়া এখন একটু জানাবেন যে দামগুলা কেমন রাখতেছেন, এই রিংগুলার দাম কেমন? এই রিংগুলো হচ্ছে আপনার 250 থেকে 300, 350, 400 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমি একটু দেখা, একটু বড় রিং আছে। আচ্ছা ভাই, এগুলোর দাম একটু বলবেন। এগুলো খুবই সুন্দর, মানে শাড়ির সাথে তো দারুণ যাবে। এগুলো 350, 350 করে। আর পেছনে যে আপনার কালেকশনগুলো আছে সে কালেকশনগুলো সম্পর্কে একটু জানাবেন। 1500 ওই টাইপের, যদি ফিনিশিং পাল নেই তাহলে হচ্ছে আপনার প্রাইসটা একটু বেশি পড়ে, আর যদি এমনিতে নরমাল পালের মধ্যে নেই তাহলে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু রেখেছি। আর পারলের সাথে যে এই পাথরের, যে ফেন্সি স্টোনের আছে, তারপর হচ্ছে আপনার আকিকি স্টোনের আছে, বিভিন্ন ধরনের লকেট আছে, এই যে বড় স্টোনগুলো আছে এগুলো হচ্ছে আপনার। যদি একটু খুলে দেখেন, অবশ্যই এটা একটু খুলে দেখেন, খুব সুন্দর। ওন কি এটা? বাহ, এটা তো দারুন। যারা হচ্ছে ফেন্সি ড্রেস পরেন, হ্যাঁ, যেমন টি শার্ট জিন্সের সাথেও খুব ভালো যাবে ফ্যান্সি ড্রেস, যা স্রাগ পরেন স্রাগের সাথেও এই ধরনের গহনাগুলো খুবই ভালো লাগে। ভাই এগুলোর দামটা জানাবেন, এটার দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 3500 টাকা। 3500 টাকা পার্ল সহ ফ্যান্সি স্টোন। আর কি কি ধরনের স্টোন আছে আপনাদের কাছে? আকিক আছে, ঝারকান আছে, এগুলো একটু দেখাবেন, এইগুলো একটু দেখাবেন এই স্টোনের। হ্যাঁ, এগুলোর দাম কেমন এই স্টোনেরগুলো? এটা 350। 350। এখন ভাই আপনার কাছে সবচেয়ে দামি পার্ল সেট কি আছে? সবচেয়ে দামি, মানে আপনার কালেকশনের সবচেয়ে দামি পার্ল সেট কোনটা? যেমন কি রেড পার্ল আছে একটা, এটা রেড কিং বলি আমরা। ভাই একটু খুলে দেখেন তো। মাদার পার্ল দিয়ে করা, মাদার পার্ল আছে, এটা হচ্ছে মাদার পার্ল আর হচ্ছে রেড পার্ল, এটাকে আমরা রেড কুইন বলি। এই পার্লটা এটা খুব রেয়ার, সবসময় পাওয়া যায় না। আচ্ছা, সাধারণত আমরা জানি যে পার্ল তো সাদা রঙের হয় বা পার্পল বা পিঙ্ক, হালকা একটু পিঙ্কি কালার হয়, কিন্তু এই যে কালারফুল যে পার্লগুলা সেগুলো কিভাবে হয়? এটা হচ্ছে আপনার সিদ্ধ করা হয়, এই কালারটা সিদ্ধ করা হয়, কিন্তু এটা আজীবন গ্যারান্টি। রিয়েল পার্ল যেরকম আপনার, এটাও সেম ওইরকম কালার কখনো যাবে না।
মানে সারা জীবনই থাকবে মানে পার্ল সাদা পার্ল গুলাকে কালারের মধ্যে সিদ্ধ করে তারপরে করে এটার নাম হচ্ছে রেড কুইন আচ্ছা আচ্ছা আর এই মাদার পার্লের বিশেষত্বটা একটু বলবেন এই মাদার পার্ল আসলে এটা হচ্ছে একদম আপনি একটু দেখবেন যারা হ্যাঁ এই যে মাদার পার্লের বিশেষত্ব মাদার পার্লে কিন্তু আলাদা একটা ব্যাপার আছে দেখেন মাদার পার্ল আলাদাই চেনা যায় হ্যাঁ এক একটা এক এক শেপ হবে এবং পার্ল করার সময় এই মাদার পার্লগুলোর আলাদা করে আকৃতি দেয়া হয় একটু বলবেন ভাই মাদার পার্লের বৈশিষ্ট্যগুলো মাদার পার্লগুলো আসলে পড়লে শরীরের জন্য ভালো আর জিনিসটা দেখতে অনেক সুন্দর এই পার্লগুলো হচ্ছে আপনার প্রায় যারা লোকজন আসে বিদেশ থেকে হোক এ থেকে সবাই মাদার পার্লের প্রতি এখন একটু ঝোঁকটা বেশি সবাই মাদার পার্ল দেশের বাইরে কাস্টমার কেমন পান আপনারা মানে প্রবাসী কাস্টমার কেমন পান আলহামদুলিল্লাহ বিদেশি যারা বিদেশি ওরাই এসে রিয়েল পার্লের আপনার মাদার পার্লগুলো একটু বেশি পছন্দ করে ভাই আপনার কাছে মাদার পার্লের আরো অনেক কালেকশন দেখলাম কিন্তু দোয়াল নাই একটু দেখেন এদিকে নিয়ে আসো দুটো দুটো মাদার পার্ল নিয়ে আসো যে দেখেন এখানে যে মাদার পার্লগুলো আছে যে কালেকশনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে গহনা বানিয়ে নিতে পারেন কিভাবে গহনা বানাবেন মানে আপনাদের পছন্দের কোনো ডিজাইন যদি ওনাদেরকে দেখান তাহলেই কিন্তু ওনারা সাথে সাথেই এখানে মেক করে দিবে দেখেন মাদার পার্লগুলো এক একটা এক এক শেপের কেমন দাম এই মাদার পার্লে এগুলো প্রতি লাইন হচ্ছে আপনার 1200 টাকা প্রতি লাইন রিজনেবল প্রাইসের মধ্যে আসলে জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই ভাইয়া মাদার পার্লগুলা দিয়ে যদি কেউ চায় যে স্টেশন মানে এখানে আপনাদের এখানে পাথর দিয়ে আপনারা মানে এখানেই হচ্ছে বানিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই সাথে সাথে বানিয়ে দিবেন সাথে সাথে বানিয়ে দিবেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে পার্লের পায়েল আমার পার্সোনালি খুব পছন্দ পার্লের পায়েল দারুণ লাগে আবার এখানে দেখবেন যে আমি হচ্ছে একটা ব্রেসলেট হাতের ব্রেসলেট বানিয়ে নিয়েছি আমার এই পার্লগুলো পছন্দ হয়েছিল আমি ওনাদেরকে বললাম যে এই পার্ল দিয়ে একটা ব্রেসলেট বানিয়ে দেন তা ওনারা এখানে ইনস্ট্যান্ট বানিয়ে দিলেন এবং এটার দামও খুব কম মানে অনেক কমে পেয়েছি অবিশ্বাস্য কম দামে 450 টাকায় এই ব্রেসলেটটা পাওয়া গেছে আর এখানে আছে এই পায়েলগুলো এখন আসি আসল কথায় ভাই একটু দেখাবেন যে আসল মুক্তা নকল মুক্তা আমরা কীভাবে চিনতে পারবো এখন কিন্তু বিভিন্ন অনলাইন শপেও মুক্তার গহনা বিক্রি হচ্ছে তো ঘরে বসে অনেকে অর্ডার করে নিচ্ছেন সেক্ষেত্রে আমাদের আসলে জানা প্রয়োজন যে আমরা যে পার্লটা কিনছি সেটা আসল না নকল ঠিক কীভাবে সেটা বুঝতে পারবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো এখানে একটা জিনিস দেখেন আসলে দুইটা যদি একসাথে করি তাহলে কখনো আপনি বুঝতে পারবেন না কোনটা পাল আর কোনটা পুঁতি বা কোনটা প্লাস্টিক এই প্লাস্টিকটা সেম সাইজের পালের সাইজেরও আছে আমার কাছেই আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যেমন কি এটা বড় একটু বড় যেটা এই যে এই বড় সাইজটা এখানে কোনটা পুঁতি কোনটা পাল এটা আসলে বোঝা খুবই কঠিন হ্যাঁ না জানলে তো না জানলে বোঝা যায় না অনেকে এখন অনেকভাবেই অনলাইনে হোক এতো অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে রিয়েল পার্লটা কিনতে গিয়ে হচ্ছে আপনার প্লাস্টিক নিয়ে ফেলতেছে ঘুরে ফিরে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা রিয়েল পার্লটা আসলে চিনতে পারবেন কিভাবে চেনা যাবে এই যে এখন যেটা আগুনে দিচ্ছে এটা হচ্ছে আপনার প্লাস্টিক আচ্ছা মানে প্লাস্টিক আগুনে দিলে কি হবে এটা আগুনের হিট দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার একটা আস্তে আস্তে একটা কালার চলে আসবে ব্ল্যাক হয়ে যাবে জিনিসটা পুড়ে যাবে এই যে এটা বেশি হিট দিলে হচ্ছে আপনার ফাটার সম্ভাবনা আছে আচ্ছা আরেকটাতে দেন মানে পাশেরটাতে দেন এইখানে দেন এই পাশে দেন মানে প্লাস্টিকে যদি আগুন দেয়া হয় সেটাতে সেটা পুড়ে যাবে আর যদি পার্লে আগুন দেয়া হয় পার্ল পুড়বে না দেখেন এটা আসলে আস্তে আস্তে সত্যি সত্যি পুড়ে যাচ্ছে এই যে পুড়ে কালো দাগ পড়ে গেছে মানে এটা পুড়ে গেছে হ্যাঁ প্লাস্টিকের যেটা আর এটা হচ্ছে পার্লের এটা হচ্ছে পার্লের এখন এবার আমরা দেখব যে পার্লটা আসলে ওনারা যেটা বলছেন সেটা হয় কি না কোনো কালার চেঞ্জ বা পুড়ে যায় কি না দেখেন লম্বা সময় ধরে এখানে আগুনটা ধরে রাখা আছে পার্লের মধ্যে কিন্তু তারপরেও এই যে তারপরেও কোনো মানে পুড়ছে না কোনো জায়গায় কোনো কালো দাগ যেটা পুড়ে যাওয়া দাগ সেটা কিন্তু তৈরি হচ্ছে না আরেকটু উপায় আছে এটা হচ্ছে আপনি কাঁচি দিয়ে ঘষিও দেখতে পারবেন এই যেমন কি এই দেখেন এখানে আগুন তো আপনারা দেখলেন আগুন দেয়া হলো এই ইয়াটা এখনো অনেক গরম কিন্তু এটা পুড়ে গেল পুঁতি যেটা নকল সেটা পুড়ে গেল আর যেটা আসল মুক্তা সেটা কিন্তু পুড়লো না আগুনে আর কেচি কেচি পদ্ধতির মাধ্যমে কিভাবে চেনা যাবে দেখান যে কেচি হ্যাঁ এটা ঘষা দেওয়ার পর হচ্ছে আপনার একটা পাউডার টাইপের একটা ইয়ে বের হবে কিসে কি থেকে হ্যাঁ পাল থেকে পাল থেকে বের হবে একটা ইয়ে বের হবে
পারলে আর এটা মোছা দেওয়ার সাথে সাথে আগে যে ফিনিশিংটা ছিল ওই ফিনিশিং এ চলে আসবে পারলে মানে এরকম ঘষার পরে একটু পাউডার মতো বের হলো আবার ফিনিশিং দিলে সেম কালার চলে আসবে কালার মানে ভেতরে বাইরে সেম কালার এটা সেম কালার আর এখানে আমরা দেখি পুতি হচ্ছে আপনার ঘষাও যাবে না ঘষাও যাবে না ঘষা গেলে আপনার অন্য টাইপের একটা কালার চলে আসে এটা মানে সাদা হয়ে যাবে তাই তো হ্যাঁ পুতি ঘষতে আসলে মানে এটা যে রং রং উঠাইতে কষ্ট হচ্ছে কিন্তু এটা আলটিমেটলি আসলে উঠে গেছে কালারটা দেখেন পুতির কালারটা উঠে গেছে কিন্তু পার্ল ঘষলে পাউডারের মতো মানে ভেতর বাইরে সেম হওয়ার কারণে পাউডারের মতো হওয়ার পরেও পার্লের কিন্তু ওঠে নাই ধরে রাখুন একটু